আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে মিষ্টির রেসিপি। আর এই মিষ্টিটা তোমরা বাড়িতে এত সহজেই তৈরি করতে পারবে যে নিজেরাই অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, খুব সহজেই এই মিষ্টিটা তৈরি করতে পারবে আর খেতে কিন্তু অসম্ভব মজার। তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করব এই মিষ্টি। তো 1 কেজি পরিমাণ এখানে আমি দুধ নিয়েছি। অবশ্য দুধটা আগে থেকে আমার জ্বালানো ছিল, তারপরও আবারও জ্বালিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু ছানাটা না কেটেই কিন্তু এভাবে মিষ্টিটা তৈরি করব। তো এখানে ফ্লেভারের জন্য আমি 1 পিঞ্চ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে এলাচের গুঁড়া। আমি একটা এলাচকে এভাবে গুঁড়ো করে নিয়েছি। তো তারপর জাস্ট নাড়াচাড়া করব। দুধ জ্বালাতে জ্বালাতে দেখো একটা ক্ষীরসা মতো তৈরি হয়ে যাবে। তো সে পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষা করব। আর মিষ্টতার জন্য এখানে কোনো চিনি ব্যবহার করিনি, আমি জাস্ট 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ব্যবহার করেছি। তো মিষ্টিটার জন্য তোমরা এখানে কনডেন্স মিল্ক ব্যবহার না করেও কিন্তু চিনি ব্যবহার করতে পারো। তো দেখো নাড়াচাড়া করতে করতে একদম কিন্তু লালচে হয়ে যাবে। আর লালচে কালারের এই মিষ্টিটা কিন্তু খেতে দারুণ লাগে, দেখতেও যেমন সুন্দর খেতেও সুন্দর। তো একটু যেহেতু ছানা তৈরি করতে হবে, দুধটা যখন একেবারেই ঘন হয়ে যাবে তখন 1/2 কাপ পরিমাণ এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। তো আসলে এই টক দইটা খুবই হালকা মিষ্টির, আর হচ্ছে একেবারেই খুব যে বেশি টক তা না। তো এ কারণে আমি একটু বেশি দিয়েছি, 1/2 কাপ পরিমাণ। তো দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি, সে পর্যায়ে কিন্তু একটু ছানা কেটে গেছে। আর ছানাটা না কাটলে কিন্তু বরফি মিষ্টিটাও সেরকম ভালো হবে না। এরপর কিন্তু খুব ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। তো তারপর এখানে বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ পানির সাথে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার মিশিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু সাথে সাথেই নাড়াচাড়া করতে হবে, আর এমনভাবে নাড়াচাড়া করতে হবে যেন মোটা মোটা যে দানা ছানাটা পড়বে সেটা যেন অনেকটাই মিহি হয়ে যায়। তো দেখো একদম জল যখন একদম শুকিয়ে যাবে আর নাড়ুর মতো হয়ে যাবে, সে পর্যায়ে কিন্তু উঠিয়ে নিতে হবে। তো আমি আগে একটা পাত্রে আগে থেকে দেখো বাটার পেপার লাগিয়ে নিয়েছি। নিয়ে এভাবে যেভাবে বাড়িতে আমরা বরফি তৈরি করি সেই বরফির মতো করে এভাবে সমস্তটা বসিয়ে দিলাম। তো সমস্ত ছানার এই মিষ্টিটা এভাবে তৈরি করব। আর তোমরা যে কোনো শেপেই কিন্তু তৈরি করতে পারো, আর এভাবে বরফি করে তৈরি করলে দেখতে ভালো লাগে। তো আমি জাস্ট এখানে 1 ঘন্টা মতো ফ্রিজে ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা করার পরে তারপর কিন্তু এটা আমি বরফি আকারে কেটে নিচ্ছি। তো এটা কিন্তু একদম শক্ত হয়নি, আবার নরম হয়নি। আর এই মিষ্টিটা বাজারে কিন্তু এভাবে কিনতে যাও, চড়া দামে কিন্তু তোমাদের কিনে খেতে হবে, আর এতটাও কিন্তু পারফেক্ট খাঁটি পাবে না। আর তোমরা বাড়িতে যতটা এভাবে খাঁটি করে মিষ্টিটা তৈরি করতে পারবে। তো দেখো এই লুকিংটা কতটা সুন্দর হয়েছে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি, খেতেও কিন্তু ততটাই মজার হয়েছে। তো বন্ধুরা, এভাবে তৈরি করে রাখলে বাসায় ঝটপট মেহমান আসলো তো সামনে পরিবেশন করাতে পারো, আর বাড়ির সবাই কিন্তু একটা হেলদি খাবার খেলো। তো বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।